أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথমে তোমাদের ফুলের শুভেচ্ছা আমার পরিচিতি তালুকদার অভয়াত ফিরোজ মোহাম্মদ আসাদুল হক সহকারী অধ্যাপক সাঁতার ইতিহাস বিভাগ সান্তাহার মহিলা কলেজ সান্তাহার বগুড়া পাঠ পরিচিতি ইতিহাস প্রথম পত্র শ্রেণী প্রথম বর্ষ অধ্যায় প্রথম সকাল ১০টা তারিখ ১১/১০/২০২০ সাল ছবি দুইটি দেখো দুজন ব্যক্তি কে একজন হচ্ছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ ১৭৫৭ সালে এই দুজনের মধ্যে একটি জঙ্গত সংঘটিত যুদ্ধটার নাম কি পলাশির যুদ্ধ পাঠ ঘোষণা পলাশির যুদ্ধের কারণ ঘটনা ও ফলাফল আলোচনা শিখন ফল পলাশির যুদ্ধের কারণ বলতে পারবে পলাশির যুদ্ধের ঘটনা বর্ণনা করতে পারবে এবং পলাশির যুদ্ধের ফলাফল মূল্যায়ন করতে পারবে ঐতিহাসিক পটভূমি ১৭৪০ সাল থেকে ৫৬ সাল পর্যন্ত বাংলার বিহার উড়িষ্যার নবাব নবাব আলিপুর দিখা তিনি মারাঠা বর্গ এবং ইংরেজদের দমিয়ে রেখে খুব দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করেছিলেন নবাবের মৃত্যুর পর তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র নবাব সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যা আত্মীয়দের মধ্যে অনেকে মেনে নিতে পারেননি পারিবারিক ষড়যন্ত্র নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘোষেডে বেগম আশাহত হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হন তার সাথে যোগ দেয় নবাবের খালতো ভাই ঢাকার শাসনকর্তা শওকত জং নবাব সিরাজ শওকত জংকে পরাজিত করেন বাহিরের ষড়যন্ত্র মীরজাফর জগৎ শেখ ঘোষেডে বেগম ছাড়াও দেশি বিদেশি বণিক শ্রেণী নবাবের প্রভাবশালী রাজ্যবর্গ অভিজাত শ্রেণী নবাবের সেনাপতি মীরজাফর ঘোষেডে বেগম দেওয়ান রাজা রাজবল্লভ উমি চাঁদ জগৎ শেঠ সহ অন্যান্য ব্যক্তি নিঃস্বার্থে ষড়যন্ত্র লিপ্ত হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল এত বিস্তার লাভ করেছিল যে অবশেষে পলাশির যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে পলাশির যুদ্ধের কারণ প্রথমত ইংরেজরা নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি আলীবর্দী খানের সাথে চুক্তি ভঙ্গ করে কর দিতে অস্বীকার করে ইংরেজরা নবাবের সাথে সৌজন্যমূলক আচরণ না করা নবাবের নিষেধ সত্ত্বেও কলকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখা বাণিজ্যিক শর্ত ভঙ্গ করা এবং নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কলকাতা ও কাশিম বাজার বীর হতে তাড়িয়ে দেওয়া এবং রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাস প্রচুর অর্থ নিয়ে ইংরেজদের নিকট আশ্রয় গ্রহণ করা ও ইংরেজরা তাকে ফেরত দিতে অস্বীকার করে নবাবের দূতকে অপমান করা কুঠি দখল করে কেন্দ্র করে পলাশির যুদ্ধে সমন্বিত হয় এখানে একটি ভিডিও আছে ভিডিওটি একটু সকলে দেখো তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে You will be able to. This is the backbone that led to the Battle of Plassey. This is the reason for the defeat of Sir Arthur Dolan at the Battle of Plassey. Company felt that a large fee demanded by the Navarres and the local rulers to carry out trade was unfair. They also felt that the enlargement of settlements was
were necessary for the expansion of their trade. What the company wanted was a puppet ruler who would act in their favor. So they tried to replace the then Nawab of Bengal, Siraj ud Dawla, with one of his rivals. This angered Siraj ud Dawla, and he ordered the company to stop interfering in his government's affairs. He also ordered the company to stop fortifying their settlements and pay their taxes. When the company failed to accede to his demands, the Nawab marched with 30,000 of his men and took control of Qasim Bazar and Calcutta Fort. He cut off all supplies and support to the company's ships. To aid the company, armed forces were sent from Madras under the leadership of Robert Clive. The company's naval fleet was also sent. Robert Clive defeated Nawab Siraj ud Dawla at a place called Palashi in 1757 in the famous Battle of Plassey. The main reason for Siraj ud Dawla's defeat was Mir Jafar, one of his commanders, who turned traitor and never fought the battle. Robert Clive had promised Mir Jafar that he would be made Nawab after Siraj ud Dawla for his services. The Battle of Plassey was the company's first victory on Indian soil. পলাশির যুদ্ধ 1757 সালে 23 জন ক্লাইভের আগমনের 22 জন 1757 সালে 22 জন ক্লাইভের আগমনের খবর পেয়ে নবাব সিরাজদৌল্লা 50,000 সৈন্য নিয়ে পলাশির প্রান্তরে মীর জাফরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উপনীত হন। ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে ইংরেজ এবং নবাব সিরাজদৌল্লা সৈন্যের উপর একে অপরের সম্মুখীন হয়। নবাব সিরাজদৌল্লা এবং লর্ড ক্লাইভ নবাবের পক্ষে দেশি দেশপ্রেমিক মীর মর্দন মোহনলাল ফরাসি সেনাপতি সেন্ট ফ্রে প্রাণপণ যুদ্ধ করে নবাবের বিজয় আসন্ন। প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধ থামিয়ে দেয়। পলাশির যুদ্ধের ফলাফল নবাব সিরাজদৌল্লার পরাজয় ও মৃত্যু উপনিবেশ শাসনের পথ সুগম করে দেয়। মীর জাফর নামে মাত্র নবাব হয় এবং প্রকৃত ক্ষমতার মালিক হয় রবার্ট ক্লাইভ। ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসার অধিকার লাভ করে। ফরাসিরা বিদায় গ্রহণ করে ভারতবর্ষ হতে। অর্থ সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে এবং ভারত সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা পায়। সমগ্র ভারতবর্ষে কোম্পানির শাসন প্রতিষ্ঠা পায়। ব্রিটিশ শাসন শুরু হয় 1772 থেকে 1947 পর্যন্ত। বাংলার স্বাধীন সূর্য অস্ত মিতে যায়। বাড়ির কাজ পলাশির যুদ্ধের ফলে বণিকদের মানদণ্ড রাজদণ্ডে ধ্যান করে। পলাশির যুদ্ধের ফলে বণিকদের মানদণ্ড রাজদণ্ডে অধ্যয়ন করবে।
হাফেজ, সকলকে ধন্যবাদ জানাই আবার আমার একবার সালাম, আসসালামু আলাইকুম।